সমাজ তাদের দাবিতে অনড়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখব, পুরুলিয়ায় কুর্মী আন্দোলন অব্যাহত। পুরুলিয়ার কুস্তাউ রেল স্টেশনের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অব্যাহত রেল অবরোধ। তাদের দাবি, অবিলম্বে এসটি তালিকাভুক্ত করতে হবে। আন্দোলনকে বৃহত্তর রূপ দিতে আগামী 9 এপ্রিল রাজ্য সড়ক অবরোধ। এই আন্দোলনের প্রভাব পার্শ্ববর্তী রাজ্যেও পড়তে চলেছে। পুরুলিয়া কুর্মী আন্দোলন অব্যাহত, বিস্তারিত জানবো। রয়েছে টেলিফোনে আমাদের প্রতিনিধি গৌতম প্রামাণিক। গৌতম, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? 36 ঘন্টা পার হলো তাদের আন্দোলনে, এখনো তারা তাদের দাবিতে অনড়। কি বলছেন তারা? দেখুন নিশা, আমরা আদিবাসী কর্মী সমাজের যে সমস্ত সংগঠক বা নেতৃত্ব রয়েছেন তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা তাদের যে দাবি সেটা কিন্তু সরকারিভাবে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই আন্দোলনরত অবস্থাতেও প্রশাসনের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। এই আক্ষেপ থেকে কিন্তু তারা আরো আন্দোলনকে বিস্তৃত করতে চাইছে। আগামী 9 তারিখে কোটশিলা জাংশন সেখানে রেল অবরোধ করবে এবং পার্শ্ববর্তী যে রাস্তা রয়েছে রাজ্য সড়ক, পুরুলিয়া রাঁচি রাজ্য সড়ক, সেখানেও কিন্তু অবস্থান করবেন এবং অবরোধ করবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। গোটা ব্যাপারটা কিন্তু প্রশাসনিক দিকেই বল ঠেলেছে আদিবাসী কর্মী সমাজের নেতৃত্বরা। প্রশাসনিক দিক থেকে কোনো আলাপ আলোচনা বা প্রতিশ্রুতি বা আশ্বাস এরকমটা পেলেই কিন্তু অবরোধ উঠে যেতে পারে, এরকমটা আভাস তারা দিয়েছিলেন এবং দিচ্ছেন। তবে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে সরকারিভাবে কোনো আলাপ আলোচনা বা বৈঠক এখনো পর্যন্ত করা হয়নি, সেই দিকে তাকিয়ে রয়েছেন আদিবাসী কর্মী সমাজের নেতৃত্ব। নিশা, এইভাবে আন্দোলনের ফলে নিত্যযাত্রী যারা রয়েছে তারা ভীষণভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং এই আন্দোলন যদি অব্যাহত হতে থাকে তাহলে বড় সমস্যার মুখে পড়বে নিত্যযাত্রীরা। কি বলছেন কর্মী সমাজের মানুষজন, এইভাবে কি জনজীবন অব্যাহত হতে পারে? এখানে কর্মী সমাজের যে সমস্ত নেতারা রয়েছেন তারা খানিকটা দুঃখ প্রকাশ করেই কিন্তু দায়ী সেরেছেন তাদের, কারণ মানুষ যে দুর্ভোগে পড়ছেন প্রথম দিন থেকেই এবং সাধারণ মানুষ হয়রানির মুখে পড়ছেন, পরিবর্তন ব্যবস্থা না থাকায় ক্ষতির মুখে পড়ছেন প্রচুর সাধারণ মানুষ, হকার, যারা ব্যবসার সঙ্গে যুক্ত, বিভিন্নভাবে ছোট ছোট ছোটখাটো ব্যবসার সঙ্গে যুক্ত, রেল পরিষেবা বা সড়ক পরিবহনের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছেন। এটা কিন্তু বড় প্রভাব কিন্তু আগামী দিনে পড়তে পারে এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে, কারণ জনমানুষের ক্ষোভ কিন্তু সঞ্চার হচ্ছে। এই ব্যাপারটা যারা আদিবাসী কর্মী সমাজ ভালোভাবে জানেন, বুঝতে পারছেন, তবুও কিন্তু তাদের দাবি, জাতিসত্তার দাবির জন্য সাধারণ মানুষের দুর্ভোগে ফেলে দিয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ঈশা বেশ, ধন্যবাদ গৌতম। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 36 ঘন্টা পার কর্মী সমাজের আন্দোলনে এখনো তারা তাদের দাবিতে অনড়। কুস্তাউ রেল স্টেশনের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এবং তাদের দাবি না মানা হলে রাজ্য সড়ক অবরোধের ডাক দিয়েছেন তারা 36 ঘন্টা পার, এবং এখনো অব্যাহত রেল অবরোধ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। Thank you.